নমস্কার বন্ধুরা বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো চলে আসলাম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে বেসিক্যালি আমি কোনো স্টক দেখাবো না আপনাদের আপনাদের কিছু সেক্টর ওয়াইজ কথা বলবো ঠিক আছে আর কথা বলবো এখন কিন্তু মার্কেট যে আছে মার্কেট কিন্তু পুরো রকেট আছে ঠিক আছে তো এই সময় যারা ইনভেস্ট করবেন তারাই কিন্তু ফাঁদে পড়ে যেতে পারেন ঠিক আছে তো আমি বলবো এই সময় মানে এই সময় ইনভেস্ট না করে এই সময় মোটামুটি আপনারা প্রফিট বুকিং করতে পারেন আমি গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম সেই গতকালের ভিডিওতেও কিন্তু আমি বলেছিলাম যে কোন কোন সেক্টরগুলো এখন মোটামুটি অল্প সুযোগ দিচ্ছে আর কোন কোন সেক্টরগুলো এখন প্রফিট বুকিংয়ের টাইম এসছে তো মার্কেট কিন্তু এখন মোটামুটি ভালোই হাই

কেন কি যদি আমি নিফটি ফিফটির চারটার দেখায় আপনাকে অল টাইম যদি দেখাচ্ছি তাহলে মোটামুটি বুঝতেই পারছেন অল টাইমে কিন্তু সব থেকে বেশি আছে কিন্তু এই সময়টায় নিফটি ফিফটি ঠিক আছে তো বুঝতেই পারছেন মার্কেট যেভাবে আর কি এরকম করে গ্রোথ করছে তো এইবার কিন্তু যে কোনো সময় আর কি মার্কেট কিন্তু কারেকশান হতে পারে ঠিক আছে কারেকশান বলতে মার্কেট কিন্তু দাম কিন্তু নিচে পড়তে পারে ঠিক আছে তো ওই কারণে কিন্তু আমি সবাইকে বারবার করে মানে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি বা সাবধান করে দিচ্ছি এখন যারা আর কি ইনভেস্ট করবেন তারাই কিন্তু বিপদে পড়তে পারেন তারপরে আপনি আজকে ইনভেস্ট করবেন ইনভেস্ট করে গিয়ে বিপদে পড়বেন দুদিন পরে গিয়ে তারপরে গিয়ে আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন এত টাকা লস হয়েছে কি করব। ঠিক আছে তো ওই কারণেই দেখুন বোস ইনভেস্টমেন্ট কিন্তু আপনাদের খালি ওই দুটো চারটে স্টক এসে দেখিয়ে চলে যাবে সেরকম কিন্তু করে না বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের যে তথ্য মানে কিছু তথ্যও আর কি শেয়ার করে বা খালি তথ্যও না আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও ঠিক আছে তো শেখার জন্য কিন্তু যারা চ্যানেলে নতুন আজকে এই ভিডিওটা প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন আর যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেসিক্যালি বেনিফিট পাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি যেটা বলছিলাম মার্কেট কিন্তু এখন প্রচুর হাই আছে ঠিক আছে আজকেই মানে গতকাল আর কি অল্প একটুখানি লোয়ার সার্কিট মেরেছিল জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্টের মতো যদি আমি দেখাই তো দেখুন মোটামুটি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট মতো গতকাল আর কি লোয়ার সার্কিট মেরেছিলো একটা তো ম্যাক্সিমাম আমি যদি প্যাটার্নটা খুলি তো দেখুন মোটামুটি অল টাইমে কিন্তু এখন মোটামুটি হাই চলছে নিফটি ফিফটি ঠিক আছে তো বুঝতেই পারছেন তো দেশের গ্রোথ হবে যখন তখন নিফটি ফিফটিও এরকম করে বাড়বে বাড়বে সেটুকু কোনো কথা নেই কিন্তু অলরেডি কিন্তু মোটামুটি ভালোই আছে এখন কিন্তু মোটামুটি কিছু দিনের মধ্যে হয়তো মার্কেট ক্র্যাশ করতে পারে গতকাল কিন্তু একটা লোয়ার সার্কিট দেখিয়েছে এবার এত কম কেন লোয়ার সার্কিট হলো কেন কি হলো না এর পেছনের পুরো ডিটেলসের কারণ আজকে এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে তো আপনারা যারা শেয়ার মার্কেট থেকে মানে প্রফিট করতে চান যারা আর কি অলরেডি ধরুন লস করেছেন লস করে শেয়ার মার্কেট থেকে বেরিয়ে গেছিলেন তাদের কাছে মানে মোটামুটি সেরকম কোনো গাইডেন্স ছিল না তারা হয়তো অনেক জায়গায় কোর্সের জন্য অ্যাপ্লাইও করেছেন বাট সেরকম কোনো বেনিফিট পাননি তো তাদের উদ্দেশ্যে বলবো। আপনারা এই বোস ইনভেস্টমেন্ট চ্যানেলটা জয়েন করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন আমি এইটুকু কথা দিতে পারি আপনারা যে কারণে বেরিয়ে গেছিলেন সেই শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু আবার ফেরত আসতে পারবেন প্রপার শেয়ার মার্কেট শিখে ঠিক আছে তো আপনাদের জন্য দেখুন একটু মানে একটা প্লে কিন্তু বানানো আছে ঠিক আছে আপনারা ডিসক্রিপশান বক্সেও আমি লিঙ্ক দিয়ে দেবো প্লে বলে তো সেই প্লে লিস্টটা চেক করবেন ওইখানে যে কটা ভিডিও আছে পরপর আপনারা দেখতে থাকবেন আমি এটুকু আপনাদের গ্যারেন্টি দিতে পারি আপনারা কিন্তু মানে কোর্স হয়তো করেছেন আপনারা তো কোর্সের থেকেও কিন্তু বেশি নলেজ কিন্তু আপনারা ওই কটা ভিডিওতে ফ্রি অফ কস্টে পেয়ে যেতে পারেন ঠিক আছে তো আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি কতগুলো ইম্পর্টেন্ট ভিডিওর তো আপনারা সেখান থেকে চেকআউট করে নেবেন ওকে আর আপনাদের যদি কিছু কনফিউশন থাকে বা কোনো যদি স্টক সম্পর্কে টু জেড অ্যানালিসিস দরকার থাকে তাহলে সেটা গিয়ে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দেবেন কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে কিন্তু আপনাদের কমেন্টে রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসে ঠিক আছে তো যেটা বলছিলাম আমি নিফটি ফিফটির কথা এইবার মার্কেটের কথা যেটা বলছি ঠিক আছে মার্কেট মোটামুটি হাই উঠেছিলো রিসেন্টলি কারেকশান করেছে মানে একটুখানি অল্প নিচে নেমেছে ঠিক আছে আমি যদি এক মাসের চার্ট প্যাটার্নটা খুলি তো দেখুন মোটামুটি কিন্তু আস্তে আস্তে মার্কেট কিন্তু এরকম ওপরের দিকেই উঠছে ঠিক আছে তো এই যে মার্কেটটা এরকম ওপরের দিকে উঠলো কেন ঠিক আছে মানে এরকম অল্প একটুখানি জাস্ট লোয়ার সার্কিট মারলো কেন ঠিক আছে এই জিনিসগুলো নিয়ে আজকে কিন্তু আলোচনা করব আমি দেখাবো পুরো প্রপার আপনারা ভিডিওটা সাথে থাকুন একটু স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস মিস করে যেতে পারেন আর লাস্টে গিয়ে তারপরে কী করবেন আপনারা গিয়ে কমেন্ট করবেন দাদা এত টাকা এই স্টকটা কিনেছি এবার কিন্তু লসে লসে আছি কী করবো তো লস যাতে আপনার রিকভার হয় ওই জন্য আমি চেষ্টা করছি আপনাদের হাত ধরে আর কি তোলার তো আমি চেষ্টা করছি কি বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়াতে ঠিক আছে তো ওই কারণে পুরো ভিডিওটা দেখতে থাকুন একটু স্কিপ করবেন না আমি এটুকু আপনাদের কথা দিতে পারি অনেক কিছু কিন্তু শিখতে চলেছেন আজকে আজকের দিনটা বেসিক্যালি হবে শেখার জন্য আপনাদের কেন মার্কেট যখন এরকম টপ লেভেলে থাকে এবার কি করে জানেন বেসিক্যালি তখন মার্কেট এরকম করে উঠছে ঠিক আছে এবার যারা ধরুন রিটেলার ইনভেস্টার নর্মাল আছে তারা কি ভাববে তারা ভাববে চলো মার্কেট তো এরকম করে হাই আছে এরকম জায়গায় কিনে নিই কিনে কী হবে মোটামুটি ভালো প্রফিট পাবো তো এরকম জায়গায় যদি কিনে নেয় ধরুন মার্কেট এরম জায়গায় এন্ট্রি নিল ঠিক আছে এবার মার্কেট ধরুন এরকম করে উঠেছে এবার তারা ভাবছি বাহ প্রফিট তো হচ্ছে ভালোই হচ্ছে বা ভালো হয়েছে বেশ তো এরকম করে হোল্ড করে বসে থাকে তাহলে আমি লং টাইম হোল্ড করে এরকম ভেবে বসে থাকি বসে থাকি এই যে আজকের মতো যেমন এই যে প্রথমে একটুখানি লোয়ার সার্কিট তার তারা ভাব ভাবছে কি ঠিক আছে কোনো ব্যাপার না লোয়ার সার্কিট তো মেরেছে কোনো ব্যাপার না আবার হয়তো ওপরের দিকে উঠতে পারে তো হ্যাঁ ওপরের দিকে উঠতে পারে বাট আবার কিন্তু নিচের দিকেও নামতে পারে এটাও কিন্তু থাকে তো যদি নিচের দিকে নামে তখন কিন্তু আপনার সেই প্রফিটটা কিন্তু লসে পরিণত হয়ে যাবে ঠিক আছে তো ওই কারণেই এই চলতি মার্কেটে মানে উঠতি মার্কেটে কিন্তু কখনো ইনভেস্ট করবেন না আপনারা ভালো করে বুঝুন সবাই কিন্তু বেসিক্যালি এই ভুলটা করে আমিও আমাকে এই ভুলটা করতাম তো ভুল করে করে লস করে করে কিন্তু শিখেছি ঠিক আছে তো ওই জন্য আমি এটা চাই যে বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আপনাদের সব সময় চাই যাতে আপনারা লস না করেন ওই কারণে আমি নিজের পার্সোনাল আর কি এক্সপিরিয়েন্স থেকে আপনাদের আর কি হেল্প করার চেষ্টা করি যাতে আপনারা সেই ভুলটা না করেন তো আমিও আপনাদের মতোই এরকম করে যখন ওপরের দিকে উঠতো তখন আগে গিয়ে ইনভেস্ট করতাম তো যখন ইনভেস্ট করে নিতাম ব্যাস তখন গিয়ে ট্যাপে পড়ে যেতাম তারপরে গিয়ে মার্কেট নিচের দিকে নামলে মার্কেট ক্র্যাশ করলে তখন আমিও লসের মুখ দেখতাম তো ওই কারণে যখন মার্কেট এরকম করে ওপরের দিকে ওঠে তখনই মার্কেটে এন্ট্রি নেওয়া যারা এন্ট্রি নেবে তারাই ফেসে যাবে ঠিক আছে এইটুকু মাথায় রাখবেন তো যখন কখন তাহলে এন্ট্রি নেবো এন্ট্রি নেওয়ার সঠিক সময় হচ্ছে যদি কম কোম্পানি রাইট হয় বারবার বলছি যদি কোম্পানি রাইট হয় রাইট কোম্পানি যদি হয় তাহলে মার্কেট যখন নিচের দিকে পড়বে তখন গিয়ে অল্প শেয়ারে এন্ট্রি নিন আবারও বলছি অল্প শেয়ারে এন্ট্রি নিন অল্প শেয়ারে এন্ট্রি নিলে কিন্তু কোনো ভয় থাকে না আপনি ওভার কনফিডেন্স হবেন না আপনি যদি এখানে গিয়ে সব একবারে মেনে দেন এটাও আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি একবারে গিয়ে মেরে দিলেন দেখুন এরকম জায়গায় মোটামুটি নিচে গেল তখন গিয়ে আপনার একটা লস দেখাবে কিন্তু ধরুন এরকম করে আবার ওপরে গেলে এবার এরকম জায়গায় যখন চলে আসবে তখন কিন্তু আপনি প্রফিট তো করতে পারবে না কিন্তু আপনি যদি অল্পতে ইনভেস্ট করলেন তার একটু নিচে না আবার অল্পতে ইনভেস্ট করলেন আইট্রনেশন দিয়ে আবার অল্পতে ইনভেস্ট করলেন দিয়ে যখন এই প্রথম যেখানে এন্ট্রি নিয়েছিলেন সেখানে যখনই দাম উঠে গেল তখনই গিয়ে কিন্তু অলরেডি একটা প্রফিটে আসেন এবার যত উপর উঠবে তত যদি যেটা প্রফিটটা নিতে পারবেন এটা আমি আগের দিন ডিসকাশন করেছিলাম আমি আবারও ডিসকাশন করে দেবো এরপরে একটা ভিডিও আসে খুবই ইম্পর্টেন্ট ভিডিও আমি ভিডিও শেষে বলে দেবো সেই ভিডিওর টপিকটা কী হতে চলেছে তো আপনাদের সবার লার্নিংয়ের দিন আজকে শেখার দিন তো এই কারণে বেসিক্যালি আপনারা ভিডিও সাথে থাকুন এবার আমি দেখাচ্ছি নিফটি ফিফটির আজকে এরকম কাণ্ড কেন হলো দেখুন এফআইসরা কী করেছে এফআইস মানে ফরেন ইনভেস্টার তারা কী করেছে তারা বেসিক্যালি বিক্রি করেছে মাল কত টাকার দেখুন এফআইস ওয়ার নেট সেলার উইথ টোটাল সেলস অ্যামাউন্ট অফ এক লক্ষ একাত্তর হাজার আটশো তেত্রিশ কোটি টাকা কিন্তু তারা বিক্রি করেছে উনিশ জুন দু হাজার চব্বিশ সালে ঠিক আছে মানে গতকাল তো গতকালে কিন্তু মোটামুটি এক লক্ষ একাত্তর হাজার আটশো তিরাশি কোটি টাকার মাল বিক্রি করেছে সেল করেছে যেহেতু সেলস করেছে ওই কারণে কিন্তু মার্কেটটা নিচে গেছে এবার আপনি বলতে পারেন তাহলে অনেক মানে এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা মানে অনেক শেয়ার থেকে তারা বেরিয়ে গেছে অনেক শেয়ার মাল বিক্রি করেছে তাহলে কেন মার্কেট মানে আরও তো নিচে নামার কথা ছিল তো অল্পই ওই জিরো পয়েন্ট কেন নিচে নামলো আরও বেশি কেন নিচে নামলো না তো এইবার সেটা সেটাও আমি বলে দিচ্ছি আপনাদের দেখে দিচ্ছি বুঝুন ভালো করে দেখুন উনিশ জনের যদি আপনাদের আমি অ্যাক্টিভিটি দেখাই এফআইস ডিএসটি তো ডি ডিএসটা এই যে উনিশ জনের অ্যাক্টিভিটি দেখাচ্ছি এফআইসিআ কী করেছে মাল কিনেছে কত টাকার সাত হাজার নশো আট কোটি টাকার মাল কিনেছে ঠিক আছে ডিআইস এর মাল কিনেছে সাত হাজার একশো সাত কোটি টাকার মাল হচ্ছে কিনেছে তাহলে কি ওইখানে মাল ওরা বেচেও ছিল কিন্তু এখানে মাল ওরা কিনেছেও ঠিক আছে এবার খালি এফআই মাল কিনে নি কিন্তু দেখবেন আপনারা যখন স্ক্রিনারে আর কি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন তখন সেখানে কি থাকে প্রমোটার্স থাকে ঠিক আছে তারপর কি থাকে এফআইস থাকে তারপর কি থাকে ডিআইস থাকে তারপর কি থাকে গভর্নমেন্ট থাকে আরেকটা জিনিস যেটা থাকবে মানে আরেকটা থাকে পাবলিক থাকে আরেকটা জিনিস যেটা দেখবেন সেটা থাকে আদার্স ঠিক আছে এই আদার্স বলে কিন্তু শেয়ার হোল্ডিং প্যাটারে আরও ইনভেস্টমেন্ট থাকে এই আদার্স মানে কি আদার্স মানে ধরুন অনেক মিউচুয়াল ফান্ড ফান্ড যেগুলো থাকে ওইগুলো হচ্ছে আদার্সের মধ্যে পড়ে তো এই মিউচুয়াল ফান্ডরাও কিন্তু ইনভেস্ট করে তাদের উপরেও কিন্তু ডিপেন্ড করে তো এই মিউচুয়াল ফান্ড ফান্ডগুলো যখন ধরুন ইনভেস্ট করে তখনও কিন্তু শেয়ারটা এদিক ওদিক হতে পারে তাহলে বুঝতে পারছেন এফআইএসরা মাল তো সেল করেছে কিন্তু মাল কিন্তু কিনেছেও এফআইএসও কিনেছে ডিআইসও কিনেছে ওই কারণে কিন্তু সেই পরিমাণে আর কি যত পরিমাণে আর কি মাল মানে নিচে যাওয়ার কথা ছিল তত পরিমাণে কিন্তু নিচে যায়নি এই দেখুন যেটা বলছিলাম মিউচুয়াল ফান্ডের কথা যেটা বলছিলাম এই দেখুন মিউচুয়াল ফান্ড ওয়্যার ওয়ার নেট বায়ার্স উইথ টোটাল পারচেস অ্যামাউন্টিং অফ ছাব্বিশ হাজার নশো ঊনসত্তর কোটি টাকার কিন্তু মাল কিনেছে উনিশ জুনের উনিশ জুন তারিখে ঠিক আছে তো বুঝতে পারছেন উনিশ জুন তারিখে এই মিউচুয়াল ফান্ডগুলোও কিন্তু আর কি টাকা ইনভেস্ট করেছে মাল কিনেছে তো ওই কারণে কিন্তু শেয়ারটা কিন্তু বেশি আর কি মানে যে যতটা আর কি মাল বিক্রি করেছে ততটা কিন্তু নিচে পড়েনি অল্প পরিমাণে নিচে পড়েছে কেন কি আবার এফআইসরা আবার ইনভেস্ট করেছে ক্যাশ মার্কেটে ঠিক আছে আর ডিভাইসরাও ইনভেস্ট করেছে আর মিউচুয়াল ফান্ড যেটা আছে তারাও কিন্তু ইনভেস্ট করেছে সেই কারণে যতটা আর কি মার্কেট নিচে পড়ার কথা ছিল ততটা কিন্তু নিচে পড়েনি ঠিক আছে গেলেন এবার কী হলো ব্যাপারটা এইবার হচ্ছে আপনাদের আমি দেখাবো এবার সেক্টর ওয়াইজ সেক্টর ওয়াইজ কীরকম কী হলো না হলো সেই জিনিসটা দেখাবো কেন কি আমি বারবার বলছি এই টাইমে কিন্তু দাদা মানে হাতে টাকা রাখুন ঠিক আছে সবাইকে বলছি আপনি আমি ঠিক আছে হাতে টাকা রাখুন কেন কি যে কোনো সময় কিন্তু মার্কেট কারেকশন হতে পারে মার্কেট এরকম করে উঠছে উঠতে উঠতে যে কোনো সময় কিন্তু মার্কেট পড়তেও পারে যখন পড়বে তখন যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে আপনি ইনভেস্ট করবেন কোথায় আপনি মার্কেটে এন্ট্রি নেবেন কোথায় ঠিক আছে এন্ট্রি নেওয়ার তো জায়গা থাকবে না তো ওই জন্যই বলছি হাতে টাকা রাখবেন যখনই আর কি মালটা নিচের দিকে পড়বে তখন কিন্তু আপনি গিয়ে অল্প শেয়ারে ইনভেস্ট করবেন অল্প শেয়ার মানে আমি আবার একটু বলে দিচ্ছি আগেও বলেছি বাট নতুন ভিউয়ার্সদের জন্য আমি বলছি ধরুন আপনি সিলেক্ট করলেন যে কোনো একটা শেয়ারের ক্ষেত্রে আপনি একশোটা শেয়ার কিনবেন ঠিক আছে তো এইবার আপনি আপনি টোটাল অ্যামাউন্ট যখন সিলেক্ট করে নিলেন এবার যখন এই একশোটা শেয়ার কিন্তু আপনি একবারে কিনবেন না কি করবেন আপনি মোটামুটি সেটাকে চার ভাগে ভাগ করবেন ঠিক আছে চার ভাগে ভাগ করলে কত হয় পঁচিশটা তো আপনি চারবার ট্রেড মারবেন পঁচিশটা করে প্রত্যেকবার আপনি ট্রেডে আর কি পঁচিশটা করে শেয়ার কিনবেন ঠিক আছে তো শেয়ারটা ধরুন এরকম করে নামছে আমি যদি চার্ট প্যাটার্ন যদি আমি আলোচনা করি তো ধরুন শেয়ারটা এরকম নামছে এখানে আপনি পঁচিশটাতে এন্ট্রি নিলেন আবার একটু নামলো আবার পঁচিশটাতে এন্ট্রি নিলেন এবার যদি এরপরে উঠে যায় তাহলে তো আপনার কোনো টেনশান নেই আপনার কিছু করতে হবে ইনভেস্ট করতে হবে না কিন্তু যদি আবার একটু নিচে নামে তখন আবার পঁচিশটা শেয়ারে এন্ট্রি নিলেন আর একটু নিচে নামলো আবার পঁচিশটা কি এন্ট্রি নিলেন এই যে আপনার একশোটা শেয়ার কেনা হয়ে গেলো চারবার ট্রেড মারা হয়ে গেল ব্যাস এবার নিচে নামলেও কি আপনাকে দেখতে হবে না আরও নিচে নামতেই পারে ঠিক আছে আরও মোটামুটি অল্প একটু নিচে নেমে নামতেই পারে এবার যখন রাইট কোম্পানি হবে তবে কি ওই যে বললাম সবসময় ইনভেস্ট করবেন কোম্পানি রাইটের ক্ষেত্রে রাইট কোম্পানি বুঝবেন কিভাবে সেটা বুঝবেন কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালিসিস থেকে তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস কীভাবে করতে হবে এই এই মানে সেটাও কিন্তু আমি বলে দিয়েছি যে প্লে লিস্টের মধ্যে ভিডিওটা পেয়ে যাবেন আমি আবারও বলে দিচ্ছি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আমি এই ভিডিওটা দেখার পর আপনারা ডেসক্রিপশান থেকে ওই প্লে লিস্টটা চেক করে নেবেন অনেক কিছু শিখতে পারবেন শেয়ার মার্কেটে ঠিক আছে আচ্ছা তো রাইট কোম্পানি যখনই হবে তাহলে কী হবে এরকম নিচে নেমে আলটিমেটলি ওপরের দিকেই যাবে এবার যখনই ওপরের দিকে এলো এই যে প্রথম আপনি এন্ট্রি নিয়েছিলেন এই জায়গাটাই যখনই আর কি দামটা পৌঁছাবে তখন কি যদি আপনি সব করা আর কি বিক্রি করে দেন তাহলেই কিন্তু অলরেডি আপনার এটা শর্ট টাইমে প্রফিট হয়ে যাবে তো এবার এর উপরে যতটা আপনি নিতে পারবেন ততটা আপনার এক্সট্রা বেনিফিট ঠিক আছে যতটা ওপরে ধরুন এরম দামে গেল তখন গিয়ে বিক্রি করলেন সেই সেইটুকু আপনি এক্সট্রা বেনিফিট পেলেন ঠিক আছে তো এই কারণেই বলো আমি অল্প অল্প শেয়ারে এন্ট্রি নেবেন কখনও একবারে ওভার কনফিডেন্সেও এন্ট্রি নেবেন না তো এই জন্যই যখন মার্কেট কিন্তু এখন মোটামুটি উপরের দিকেই আসে তো যখন মার্কেট একটু নিচের দিকে নামবে এই অল্প ট্রেডিং মানে অল্প শেয়ারে আর কি এন্ট্রি নেওয়ার জন্য হাতে টাকা রাখবেন বারবার বলে দিচ্ছি ঠিক আছে যদি ইনভেস্টমেন্ট করতে চান যারা ধরুন মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন তাহলে তো ভালো খুবই তাদের কাছে টাকা অলরেডি আছে বাট যারা আর কি মানে প্ল্যানিং করেননি তাদেরকে আমি বলে দিচ্ছি মোটামুটি মার্কেট কিন্তু অলরেডি গতকাল আর কি অল্প লোয়ার সার্কিট মেরেছে আজকের দিনের শেষে দেখা যায় কী হয় তো তো হাতে টাকা রাখবেন মার্কেট মোটামুটি কারেকশন হলে কিন্তু যাতে ইনভেস্টমেন্ট করার মতো আপনার কাছে যাতে টাকা থাকে আপনার কাছে যাতে অ্যামাউন্ট থাকে সেই রকম মোটামুটি টাকা রাখবেন ধরুন আপনি মোটামুটি ভাবছেন কি আপনার ধরুন পঞ্চাশ হাজার টাকার পোর্টফোলিও ঠিক আছে যদি পঞ্চাশ হাজার টাকার পোর্টফোলিও হয় তাহলে মোটামুটি কুড়ি হাজার টাকা কিন্তু আপনার কাছে রাখবেন মার্কেটে এন্ট্রি নেওয়ার জন্য ঠিক আছে কুড়ি হাজার টাকা কিন্তু মার্কেট মানে হাতে মোটামুটি রাখবেন এটা আমি উদাহরণ দিলাম পঞ্চাশ হাজার টাকা আপনার যদি পোর্টফোলিও বা এটা যদি এক লাখ টাকা হয় তাহলে মোটামুটি এই জায়গাটা আপনি চল্লিশ হাজার টাকা আর কি রাখবেন হাতে ঠিক আছে তো এইটার কথা আমি মোটামুটি বললাম তো এটা কিন্তু মাথায় রাখবেন হাতে টাকা রাখবেন মার্কেট যে কোনো সময় আর কি নিচে নামতে পারে তো যদি নিচের দিকে নামে তখন কিন্তু এন্ট্রি নেওয়ার জন্য যাতে আপনার কাছে অল্প শেয়ার এন্ট্রি নেওয়ার জন্য যাতে আপনার কাছে টাকা থাকে সেই মতো কিন্তু আপনার ইনভেস্টমেন্ট অনুযায়ী কিন্তু টাকাটা রাখবেন ঠিক আছে বলে দিলাম আচ্ছা এবার কিছু সেক্টর ওয়াইজ কথা বলব সেক্টরগুলো কীরকম আর কি পারফর্ম করেছে কীরকম ওপরে গেছে কীরকম নিচে গেছে সেই জিনিসটা নিয়ে কথা বলবো তো দেখতে থাকুন দেখুন শিপ বিল্ডিংয়ের যে সেক্টরটা আছে ঠিক আছে শিপ বিল্ডিংয়ের মধ্যে ডক পড়ে যে কোচিং কোচিং শিপ ইয়ার্ড পড়ে গার্ডেন রিচ পড়ে ঠিক আছে তো এইগুলো সবকটে দেখুন মোটামুটি লোয়ার সার্কিট মেরেছিল গতকাল এগুলো আমি গতকালের রিপোর্ট দেখাচ্ছি ঠিক আছে তো দেখুন মোটামুটি ডক শিপ বিল্ডার্স হচ্ছে মোটামুটি ফাইভ পার্সেন্ট ডাউন সার্কিট মেরেছে কোচিং শিপ ইয়ার্ড যেটা আছে সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট ডাউন সার্কিট আছে এটা গতকালের আগে কিন্তু মানে মোটামুটি এরকম করে লাফাতে লাফাতে উঠছিলো ঠিক আছে সবকটা শেয়ারের কথা বলছি আপনারা একবার চার্ট প্যাটার্নটা খুলে দেখে নেবেন গত মোটামুটি পাঁচ ছ দিনের চার্ট টা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন এরকম মোটামুটি লাভতে লাভাতে আপার সার্কিট এবার আপার সার্কিট মেরেই যাচ্ছিলো কিন্তু গতকালই কিন্তু মোটামুটি একটা লোয়ার সার্কিট মেরে দিয়েছে ঠিক আছে আমি মোটামুটি গতকালও গতকাল ভিডিওটা দেখিয়েছিলাম কোথাও মানে কোন কোন স্টকগুলোতে আর কি প্রফিট বুকিং আসতে পারে তো এগুলো কিন্তু মোটামুটি যেহেতু পাঁচ পার্সেন্ট দেখুন পাঁচ পার্সেন্ট তিন পার্সেন্ট চার চার পার্সেন্ট করে অলরেডি মেরে দিয়েছে লোয়ার সার্কিট তো যাদের আর কি ইনভেস্টমেন্ট ছিল ঠিক আছে যারা আর কি অলরেডি প্রফিটে আছেন তারা কিন্তু একটা প্রফিট বুক করতে পারেন ঠিক আছে প্রফিট বুক করে তারা কিন্তু হাতে টাকা রাখতে পারেন যখন মার্কেট আরেকটু নিচে নামবে আরেকটু ক্র্যাশ করবে তখন হচ্ছে ইনভেস্ট যাতে ইনভেস্টমেন্ট যাতে আপনাদের কাছে থাকে ঠিক আছে আমি বলে দিচ্ছি বারবার ওকে ভালো করে বুঝবেন ঠিক আছে আচ্ছা গার্জেন গার্ডেন নিচে দেখলাম নলেজ মারিন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক্স যেটা দেখবেন সেটাও তো আপনার থ্রি পয়েন্ট নাইন পার্সেন্ট মানে চার পার্সেন্টের কাছাকাছি এটা লোয়ার সার্কিট মানে শিপ বিল্ডার্স যে আর কি সেক্টরটা আছে সেটা কিন্তু মোটামুটি পুরোটাই আর কি ডাউন সার্কিটে আছে লোয়ার দিকে আছে তো আপনারা মোটামুটি যারা প্রফিট বুক করতে চাইছেন তারা কিন্তু প্রফিট বুক করতে পারেন ঠিক আছে কেন কি বুঝতেই পারছেন সে শেয়ারগুলো কিন্তু এখন লোয়ার সার্কিট মারা শুরু করেছে আমি গতকালের ভিডিওতে বলেও ছিলাম কীরকমভাবে প্রফিট বুক করা যেতে পারে আমি এই ভিডিওটা মানে এর পরে যে ভিডিওটা আসবে সেটাতেও আমি বলে দেবো আপনারা কখন আর কি প্রফিট বুকিং করতে পারবেন ঠিক আছে তো এটাও কিন্তু আপনাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট আর কি ভিডিও হবে মানে পরের ভিডিওটা কেন কেন বলছি কেন কি দেখুন শেয়ার মার্কেটে আপনি ইনভেস্ট করলেন ঠিক আছে তো যে শেয়ারগুলো মোটামুটি মার্কেট ক্যাপ ধরুন বেশি আছে সেই শেয়ারগুলো আপনাকে লং টাইমে কিন্তু মাল্টি বেকার রিটার্ন কিন্তু সেরকমভাবে দেবে না এটা মোটামুটি প্রপার বুঝে নিন তাহলে সেই সব শেয়ারগুলো থেকে কীভাবে প্রফিট বের বের করতে হবে শর্ট টাইমে তো শর্ট টাইমে কীভাবে প্রফিট বের করতে হবে কখন মানে ধরুন আপনি ইনভেস্ট তো করলেন ইনভেস্ট করে যদি আপনি প্রফিট বুকি না করতে পারেন আপনি যদি মার্কেট থেকে বেরোতেই না না পারেন তাহলে তো আপনার ইনকামটা হবে না বলতে পারলাম তো এইটা নিয়ে কিন্তু পরের ভিডিওটা আসছে ওই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তাহলে কিন্তু ভিডিওটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে দেখিয়ে দিলাম মোটামুটি শিপ বিল্ডার্স কিন্তু অলরেডি নিচের দিকে নেমেছে তো আপনারা কিন্তু একটা প্রফিট বুকিং মানে করতে পারেন এই শিপ বিল্ডিংয়ের ক্ষেত্রে দিয়ে হাতে কিন্তু ইনভেস্টমেন্টের জন্য টাকা কিন্তু তুলে রাখতে পারেন ঠিক আছে এবার যদি ক্রুড অয়েলের কথা বলি ঠিক আছে ক্রুড অয়েল সেক্টরটাও দেখুন ডাউন সার্কিটে আছে ঠিক আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি দেখুন মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট একটা ডাউন সার্কিট মেরেছে ওএনজিসি সি ঠিক আছে সেটাও কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডাউন সার্কিট আছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সেটাও কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট একটা ডাউন সার্কিটের মধ্যে আছে ভারত পেট্রোলিয়াম দেখুন যদি ভারত পেট্রোলিয়াম দেখেন তাহলে সেটা কিন্তু টু পয়েন্ট ফোর পার্সেন্ট আর কি ডাউন সার্কিটে আছে কেবলমাত্র অয়েল ইন্ডিয়া দেখুন জিরো পয়েন্ট এইট পার্সেন্ট তাও খুব একটা বেশি না জিরো পয়েন্ট এইট পার্সেন্ট কিন্তু আপার সার্কিটে আচ্ছা হিন্দুস্তান পেট্রোলিয়াম এগুলো কিন্তু আমি কোনো স্টকটাই কিন্তু রেকমেন্ডেশন হিসাবে আপনাদের বলছি না আমি জাস্ট আপনাদের সেক্টরগুলো দেখাচ্ছি আপনারা কিন্তু যে কোনো শেয়ারে আর কি ইনভেস্ট করবেন সেটা আমি বলি বা যে কেউ বলুক না কেন মোটামুটি কোনো দু চারটে ভিডিও দেখে কিন্তু আপনারা কোনো সেক্টরে পার্সোনালি কিন্তু ইনভেস্ট করবেন না ঠিক আছে যতক্ষণ না আপনারা নিজেরা প্রপার আর কি সেটাতে ভেরিফাই করছেন ততক্ষণ আপনারা নিজে ভেরিফাই করুন আপনার যদি ব্যবসা ভালো লাগে আপনার যদি কোম্পানির ফান্ডামেন্টাল ঠিকঠাক লাগে তবেই গিয়ে হচ্ছে একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করবেন আদারওয়াইজ কারোর কথা শুনে কিন্তু করবেন না ওকে আচ্ছা হিন্দুস্থান পেট্রোলিয়াম সেটাও দেখুন টু পয়েন্ট এইট পার্সেন্ট একটা লোয়ার সার্কিট মেরেছে ঠিক আছে ম্যাঙ্গালোর রিফাইনারি যেটা আছে সেটা দেখুন ওয়ান জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট আর কি আপার সার্কিট চেন্নাই পেট্রোলিয়াম ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট লোয়ার সার্কিট রেইন ইন্ডাস্ট্রি ওয়ান পয়েন্ট লোয়ার সার্কিট আচ্ছা ডলফিন ডলফিন যদি দেখেন ডলফিনও কিন্তু টু পয়েন্ট ফোর পার্সেন্ট একটা আপার সার্কিট মেরেছে হিন্দুস্তান অয়েল এক্সপ্লোশন সেটা হচ্ছে জিরো পয়েন্ট এইট পার্সেন্ট আপার সার্কিট দ্বীপ ইন্ডাস্ট্রিতে থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট একটা লওয়ার্ড সার্কিট দেখেছে ঠিক আছে জিন্দাল আহ জিন্দালে দেখুন মোটামুটি জিন্দাল কিন্তু ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট লোয়ার সার্কিট আগারওয়াল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশান সেটাও কিন্তু থ্রি পার্সেন্ট কিন্তু মোটামুটি লোয়ার সার্কিট তাহলে বেশিরভাগ মানে মোরার অভালেস মোটামুটি বলা যেতে পারে ক্রুড অয়েল যে সেক্টরটা আছে সেটাও কিন্তু মোটামুটি লোয়ার সার্কিটে আছে নেগেটিভে আছে ঠিক আছে তো যদি মোটামুটি আপনাদের পোর্টফোলিওতে এখন বেশিরভাগ সবারই কিন্তু মোটামুটি গ্রিন দেখাচ্ছে ঠিক আছে এই দু চার দিনে কিন্তু সবারই পোর্টফোলিও গ্রিন দেখাচ্ছে তো ওই জন্য মোটামুটি এখন লাভ হবে না যেমন গ্রিন দেখাচ্ছে তাহলে গ্রিন থাকতে থাকতে মোটামুটি প্রফিট বুক করাটা যাতে মানে করতে পারেন সেই কারণেই বলছি মোটামুটি এগুলো একটুখানি লোয়ার সার্কিট মেরে দিয়েছে তো চাইলে কিন্তু আপনি একটা প্রফিট বুক করতে পারেন আর যারা দেখছেন মোটামুটি এখনও ইনভেস্ট করেননি তারা ওয়েট করে যান ইনভেস্ট করার কিন্তু এখনও সময় আসেনি ওয়েট করে যান মার্কেট কিন্তু জাস্ট রিসেন্টলি অল্প একটু পড়েছে আরও একটু নিচু পড়তে পারে তো পড়তে দিন তখন গিয়ে কিন্তু মোটামুটি ইনভেস্ট করতে পারেন আমি ক্রুড অয়েল সেক্টরটাও দেখিয়ে দিলাম আপনাদের এবার দেখাবো পাওয়ার সেক্টর ঠিক আছে পাওয়ার সেক্টর সেক্টর কীরকম পারফর্ম করেছে পাওয়ার সেক্টর মধ্যে ভালো ভালো কোম্পানি কী গেছে এন টিপিসি সেটা দেখুন ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট কিন্তু লোয়ার সার্কিট পাওয়ার গ্রাইড কর্পোরেশন অফ ইন্ডিয়া ওয়ান পয়েন্ট ফোর লোয়ার সার্কিট আদানি পাওয়ার যদি দেখি ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট আর লোয়ার সার্কিট মেরে দিয়েছে আদানি গ্রিন এনার্জি ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট লোয়ার সার্কিট টাটা পাওয়ার কোম্পানি টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট লোয়ার সার্কিট জেএস এনার্জি ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট আর কি লোয়ার সার্কিট মেরেছে আদানি এনার্জি সলিউশন ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট আর কি লোয়ার সার্কিট মেরে দিয়েছে এনএইচপিসি ঠিক আছে ওয়ান পয়েন্ট সিক্স মানে মানে বেশিরভাগ দেখুন সব করে এস জিভিএন দেখুন এস জিভিয়েন কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট আর কি লোয়ার সার্কিট আচ্ছা খালি এনএলসি ইন্ডিয়া দেখুন এখানে জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট এনার্জি যেটা আছে সেটা হচ্ছে টু পয়েন্ট থ্রি পার্সেন্ট আর কি আপার সার্কিট মেরেছে ঠিক আছে সি সেটাও কিন্তু ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট লোয়ার সার্কিট ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ সেটাও কিন্তু টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট লোয়ার সার্কিট জয়প্রকাশ জয়প্রকাশ পাওয়ার ভেন্স সেটাও কিন্তু ওয়ান পার্সেন্ট একটা লোয়ার সার্কিট মানে সেটাও মানে মোটামুটি দেখতেই পারছেন বুঝতেই পারছেন পাওয়ার সেক্টরটাও কিন্তু মোটামুটি কিন্তু আপনাদের লোয়ার সার্কিটেই আছে ঠিক আছে তো যারা মোটামুটি এরকম করে ধরুন যে গ্যাসে এবার একটু নিচের দিকে নেমেছে এবার ধরুন এইসব জায়গাতে মোটামুটি আর কি ইনভেস্ট করেছিলেন তারা কিন্তু মোটামুটি একটা এখানে একটা প্রফিট বুকিং কিন্তু করতে পারেন ধরুন এই জায়গাটা হচ্ছে গতকাল গেছিলো এরকম জায়গা তো এইরকম জায়গায় কিন্তু একটা মোটামুটি প্রফিট বুকিং করতে পারেন প্রফিট বুকিং করে কি করবেন আপনারা ব্যালেন্সে আপনাদের টাকা রাখবেন ঠিক আছে মার্কেট যখন আরেকটু নিচের দিকে পড়ে তখন গিয়ে আপনারা এন্ট্রি নেবেন তখন কিন্তু এন্ট্রি নেওয়ার সঠিক সময় হবে ঠিক আছে এটা কিন্তু বেসিক্যালি এফআইস ডিআইসরা করে তো এফআইস ডিআইসরা যেটা করে সেটা কিন্তু আমি আপনাদের মোটামুটি বলে দিলাম ক্লিয়ার করে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তো যদি বুঝতে পেরে থাকেন তাহলে একটা লাইক করে দেবেন নাহলে আমি বুঝতে পারবো না যে আপনি বুঝতে পেরেছেন কিনা আর যদি কিছু বলার থাকে তাহলে হচ্ছে একটা কমেন্ট করে যাবেন কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসে ঠিক আছে এই ছিল আর বেসিক্যালি ভিডিও তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন কেন কি এরপরে কিন্তু আপনাদের একটা মানে ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও আছে কেন কি আপনারা মার্কেটে কখন এন্ট্রি নেবেন সেটা বুঝে গেলেন ঠিক আছে কিন্তু যখন এক্সিট কখন করবেন সেটা যদি না বুঝতে পারেন তাহলে আপনার কিন্তু প্রফিট বুকিং হবে না তো এক্সিট পয়েন্টটা জানার জন্য কিন্তু আগামী ভিডিওটা মানে নেক্সট ভিডিও এর পরের ভিডিওটা আসছে তো ওই কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যারা করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছে নি আর পাবে নাও এটুকু আমি কথা দিচ্ছি কেন কি আমি চাই সবসময় কি বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়াতে ঠিক আছে তো এই ছিল বেসিক্যালি আজকের ভিডিও তো সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে